আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চোখে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মাহবুব সৈকত। দর্শক, আজ তুলে ধরব দুটি সম্ভাবনাময়ী সেক্টরের গল্প। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাই নেই, অথচ তৈরি করছেন 38,000 রকম যন্ত্র এবং যন্ত্রাংশ। একবারই যে যন্ত্র কিংবা যন্ত্রাংশ দেখে তা হুবাহু নকল কিংবা কপি করতে পারে কিছু মানুষ। সেই যন্ত্রাংশ কেবল দেশি নয়, রপ্তানিও হচ্ছে। বলছি রাজধানীর ধোলাইখালে গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠান এবং তাদের স্বশিক্ষিত কারিগরদের গল্প। যদিও কথিত রয়েছে চোরাই গাড়ির শেষ ঠিকানা এই ধোলাইখাল। বাংলার চায়না খ্যাত রাজধানীর ধোলাইখাল এলাকার দৃশ্য এটি। নগরীর পুরান ঢাকায় নবাবপুর রোডের মোড় থেকে শুরু করে নারিন্দা পর্যন্ত বিস্তৃতি ধোলাইখালের। তথ্য বলছে এই এলাকায় পুরনো যন্ত্রাংশের ব্যবসা শুরু হয় স্বাধীনতার পরপরই, আস্তে আস্তে তা বিস্তৃত হয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকাতেও। মোটর পার্টসের দোকান ছাড়াও এখানে রয়েছে লেদ মেশিন, ড্রামশিট, পুরনো লোহালক্করের দোকান। প্রায় সব মডেলের গাড়ির যন্ত্রাংশও পাওয়া যায় ধোলাইখালে। বিভিন্ন দেশ থেকে আমদানির পাশাপাশি রিকন্ডিশন এই খুচরা যন্ত্রাংশগুলো বিভিন্ন গ্যারেজ থেকে কিংবা পুরনো গাড়ি ভেঙেও সংগ্রহ হয়। কিছু যন্ত্রাংশ আবার নিজস্ব কারিগরি দক্ষতায় তৈরি করেন এখানকার শ্রমিকরা। যেমন সকেট, বুশ, আবিজাবি বানা পারি, তারপর কাজ আসলে কাজ করতে পারি, অল্ডিং করা পারি। আমার এই কাজ আমি দেখতে দেখতে শিখেছি, আর আমার এটা মানে ছোটোবেলা থেকেই না, এটা আমার বিদেশ ছিলাম, আইসা কী করে রাখাবো, কিছু তো করতে হবে। কারণ আমার ভাতিজা এই কাজ শিখছে, ওর সাথে মিলেমিশে এই কাজ শিখছি। এখন ভাতিজার অন্যথায় গেছে গা, আমি নিজে নিজে করতেছি ইনশাল্লাহ, এখন আমি পারি। গ্রাহকের চাহিদা অনুযায়ী যে কোনো মেশিন কিংবা যন্ত্রাংশ কম খরচে প্রস্তুত করে দিতে সক্ষম এখানকার সনদবিহীন প্রকৌশলীরা। যেরকম বন্ডিংয়ে রং করা, নতুন মাল হয়, রাবারের কাজ আছে কিছু, এসব কাজ আমাদের শিখা হয়েছে। আমার বেতন রোজ 800। যদি আপনি নিয়ে আসেন স্যাম্পল, তাহলে আমাদের হুবহু বানানো দেওয়া যায়। স্যাম্পল লাগবে, যে কোনো জিনিসের স্যাম্পল নিয়ে আসলে আমাদের লিজের থেকে এগুলো পারফেক্টভাবে করা যায়। একটা পার্সেল দাম 500 টাকাও আছে, 300 টাকাও আছে, আবার 1 লাখ টাকা, 1.5 লাখ টাকাও আছে। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছাড়াই দীর্ঘদিন ওস্তাদের সাথে থেকে থেকে হাতে কলমে দক্ষ হয়ে ওঠেন এখানকার কর্মীরা। একবার দেখেই যে কোনো যন্ত্র হুবহু তৈরি করতে পারেন তারা। এখানে বিভিন্ন মেশিনারির কাজে রিপেয়ারিং করা হয়, আমি এই জায়গা থেকে শিখছি কাজ, এটা আমাদেরই ব্যবসা প্রতিষ্ঠান। হাতে খড়ি নেওয়ার পরে বেশিরভাগ শ্রমিক পরবর্তীতে নিজেরাই রাজধানীর কোনো এলাকায় কিংবা দেশের বিভিন্ন স্থানে এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টাও করেন। জরুরি আমার কাছে মনে হয় না, কারণ আমি শিখছি হাতের কাজ। না না, পড়াশোনা করে যে করতে হবে কাজ এরকম কোনো কিছু না, নিজের ব্যবসা দিব। পড়াশোনা করছি 5 পর্যন্ত, কাম শেখা পর্যন্ত যতটুক শেখা পারি। ইচ্ছা আছে শিখে কিছু করব জীবনে, কাজ দোকানদারি দেব। অনেকেই আবার কাজ শিখে বিদেশমুখীও হন, তবে ভাষাসহ পূর্ণাঙ্গ কারিগরি জ্ঞানের ঘাটতিতে সেখানে অন্য দেশের কর্মীদের চেয়ে পিছিয়ে পড়েন বাংলাদেশের শ্রমিকরা। কেউ কেউ আবার ফিরেও আসতে বাধ্য হচ্ছেন এসব কারণে। অন্যান্য অনেক সেক্টরের মতো এই সেক্টরের শ্রমিকদের প্রশিক্ষণেরও নেই যথাযথ ব্যবস্থা। যদিও কর্তৃপক্ষ বলছে রয়েছে, কিন্তু তা যৎসামান্যই, আবার যতটুকু রয়েছে তাও দৃশ্যমান নয়। কিন্তু প্রশিক্ষণের আগ্রহের কমতি নেই এই শ্রমিকদের। হাতে কলমে শিক্ষা নিয়ে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা এই কারিগররা মনে করেন প্রাতিষ্ঠানিক শিক্ষাটা হলে যেমন নিজে এগিয়ে যেতে পারতেন, তেমনি এই শিল্পের জন্য আসত আরও সুফল। আমার হাত থেকে প্রায় 5-6 জন আছে, একজন বিদেশে আছে, দুবাই দেশে, ওইখানে ফোরম্যান হয়ে গেছে ওয়ার্কশপের। এখন যারা আসে মোটামুটি পড়াশোনা জানাই আসে, ধরেন কেউ মেট্রিক পাস, কেউ 8 পাস, এরকম আসে। পড়াশোনা জানলে ধরেন হয়তো ইংলিশ টিংলিশ মানে এখন ইয়ে করতে করতে হয়ে গেছে,
ধরেন আগে যদি পড়ালেখা করতাম হয়তো ম্যাট্রিক পাশ করলে আমি আরও ভালো অবস্থানে থাকতে পারতাম। তাদের এই নিয়ে আমার স্যার, জি জি, এনার থেকে আমি সব কিছু শিখছি, এখন আল্লাহর রহমতে মোটামুটি সব কিছুই পারি। হ্যাঁ, রিস্ক তো অবশ্যই আছে, কারণ আমরা কাজ করি আসলে আমাদের তো ওইভাবে সেফটি আমরা ইউজ করি না, কারণ শুধু আমরা না, এটা আমাদের দেশেই এরকম, আপনি যে যে অক্সবাই যাবেন একই, আমাদের কোনো সেফটি নাই। প্রশিক্ষণ দিয়ে এই শ্রমিকদের যদি নীতিমালা তৈরি করে সরকারি অর্থায়নে বিদেশ পাঠানো যেত, তাহলে বিশাল সংখ্যক বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের পাশাপাশি দেশে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রাও আসতো বলে মনে করেন সংশ্লিষ্টরা। না, আমি কাজ করি, আমি বাইরে ছিলাম কাতারে, কাতারে ওই কাজ করতাম, এইসব মেকানিক্যাল কাজও আছে কিন্তু কাতারে কাজ কম, এখানে মাত্র তো আসলাম, এখন মার্কেটও ঠান্ডা। বাংলাদেশে যদি সকল ধরনের পেশা মানুষ শ্রমিকদের যদি উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে বাংলাদেশে যেমন চায়না ডেভেলপ হয়ে গেছে, মালয়েশিয়া হয়ে গেছে, বাংলাদেশ হতে আর সময় লাগবে না। সম্ভাবনাময় এই সেক্টরের ইতিবাচক বিভিন্ন দিক উঠে আসলেও নেতিবাচক দিকও কিন্তু উঠে আসে মাঝে মাঝে। ছোট্ট একটা বিরতি থেকে ফিরে তুলে ধরব সে বিষয়গুলো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে। অভিযোগ রয়েছে চুরি হওয়া বিভিন্ন মোটর যানের নাকি পোস্টমর্টেম হয় ধোলাইখালে। সংঘবদ্ধ একটা চক্র দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোটর যান চুরি করে নাকি বিক্রি করে ধোলাইখালের আরেকটি চক্রের কাছে। সেখানে যাওয়ার পর মুহূর্তেই বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করে ফেলা হয় আর চলে যায় বিভিন্ন দোকানে। তথ্য অনুযায়ী মোটর যান কিংবা মেশিনারিজ যে কোনো ধরনের যন্ত্রাংশ প্রয়োজন হলেই তা অনায়াসে মিলে যায় ধোলাইখালে। এখানে সব ধরনের মালই পাওয়া যায়, বড় গাড়ি ছোট গাড়ি যে কোনো মালই, এখান থেকে আমরা বিশ্রা বিশ্রা নিয়ে ভালো মাল দোকানে নিয়ে এগুলো আর কি বিক্রি করি। চোরাই যান থেকে এই যন্ত্রাংশের অনেকই সংগ্রহ হয় বলে রয়েছে অভিযোগ, আর এ ধরনের চক্রকেও গ্রেফতারের নজির কম নয়। কিছু কিছু আছে, আর বাকিগুলো যেগুলো আছে ওগুলা দোকানদার যারা আছে ওরা ওই যে ওর যে কোথা থেকে ক্রয় করে নিয়ে আসছে এগুলির জাস্টিফাই করার পরই জিনিসটা ক্রয় করে, আর কিছু কিছু যারা লাভের বেশি আশা করে ওরা করতে পারে। লিগালি ব্যবসার একটা একটা লাভ হোক কম হোক তারপরেও এটা ভালো, আনলিগাল ব্যবসা বেশি হোক কিন্তু এটা খারাপ। কেউ চোরও আছে বা এমন না যে সবাই চোর আছে, সবাই চোরও আছে ভালো মানুষ আছে, চোর তার সবার সময় শো হয় না, এটা তো বুঝতে হইব। একজন এলে তো দশজনের বদনাম করাটা ঠিক হইব না। জিনিসটা তো আমরা কী হবে, আমরা তো দেখতেছি না যে চুরি করে নিয়েছে না কেউ গাড়িতে খুলেছে না কি কেউ জানতে পারছেন, আমরা যা মুখে বলতে তাই আমরা বিশ্বাস করতে হইতাছে। যদিও এখানকার ব্যবসায়ীদের দাবি এই অভিযোগ এখন অতীত। না না, এখন না এগুলা, এখন তো মানুষ সচেতন, এখন তো মানুষ, এখন তো ওই জিনিস নাই। আমাদের মাল সব জাপান তে আসে ইম্পোর্টে, সব ডকুমেন্ট আছে, ডকুমেন্ট দেখবেন না, চোরাই পয়সা চোরাই খেলে কোনো মাল নেই, এখন সব জাপান তে আছে, জাপান, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কে কে ওই ইন্ডিয়ার টান্ত আছে, ইন্ডিয়ান পা এই যে ইন্ডিয়ান ইঞ্জিল। সংশ্লিষ্টদের দাবি অনুযায়ী প্রায় 38,000 রকমের যন্ত্রাংশ এবং যন্ত্র তৈরি করেন এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা। দেশের মোট চাহিদার 20% বেশি পূরণ করে ধোলাইখাল সংলগ্ন এলাকার প্রতিষ্ঠানগুলো, আর রপ্তানিও হচ্ছে মেশিনারিজ পার্টস। বাংলাদেশে চায়না দাবি করে, নাটবল্টু বানায় এই আপনার থাই মাই সব, তখন বাংলাদেশের তো সব বানাইতে চাই, বাংলাদেশ চায়নার যে কোনো মারলে আমরা ওটা নকল করে আমরা বানাইতে পারি, কোনো ব্যাপার না। 2,50,000-এরও বেশি শ্রমিক ও ব্যবসায়ী এখন জড়িত এই ব্যবসার সঙ্গে, তবে বিভিন্ন কারণে এখন এই ব্যবসা মন্দ বলেও জানান সংশ্লিষ্টরা। কারণ আগে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে যেভাবে কাজকর্মগুলো পেতাম এখন সেভাবে পাচ্ছি না, তো বিভিন্ন যানজটের কারণে যেমন আসতে চায় না, তেমনি আবার দেখা গেলো যে বিদ্যুৎ বিস্তৃত হওয়ার ফলে ওইখানে আবার ছোটো ছোটো বাক্স হয়ে গেছে, কিছু মালের দুষ্প্রাপ্যও আছে, আমরা সঠিক সময় সঠিক মালটা পাইতেছি না। এখন আমাদের তো সারা বাংলাদেশে আপনার মিনিমাম 30,000-40,000 কারখানা আছে, আমাদের এইখানে অ্যাসোসিয়েশনে যারা আসে অন্তত ন্যূনতম ট্রেড লাইসেন্সটা তো তাদের থাকতে হয়, 3 নম্বরটা থাকতে হয়, সে কারণে আমাদের মধ্যে অর্ধশিক্ষিত অশিক্ষিত লোকের ইয়েটা বেশি আমাদের মধ্যে, কিন্তু আমাদের পরের জেনারেশন যেভাবে আগে আসতেছে ওইভাবে না। যেমন আমি আমার বাবার কাছ থেকে শিখছি, ঠিক আছে, তো এইভাবে আমরা ইয়েগুলো করি, তো দেখা গেলো ওই হিসাবে যে তাদের যদি প্রপার কাগজপত্র না থাকে তাহলে পরে তো আমরা ওইভাবে মেম্বারটাও করতে পারতেছি না। পুরান ঢাকায় যোগাযোগের জটিলতা ছাড়াও যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণেও নির্দিষ্ট প্রতিষ্ঠান খুঁজে পেতে বেগ পেতে হয় এখানে আসা ক্রেতাকে, তাই অনেকেই
নিরুৎসাহিত হচ্ছেন ধোলাইখালে আসতে। বিভিন্ন ডিস্ট্রিক্টে যেরকম মনে করেন আমাদের ধোলাইখালে যানজটের কারণে কাস্টমার আসে না, কারণ বিভিন্ন আমাদের এই ধোলাইখালটা বর্তমান নিঃশ্বাস হওয়ার চিন্তাভাবনা আছে বর্তমান বর্তমান মানে শেষের দিকে শেষ পরিস্থিতি আমরা তো আছি, আমরা অনেক কষ্টের বিনিময় আছে ব্যবসা করে কোনো পুঁজি টিকে রাখতে পারতেছি না আমরা বর্তমান, বন্ধ হওয়ার ক্রমে আছি আমরা বর্তমান, অনেক পরিস্থিতি খারাপ আমাদের, আমার এমন অবস্থা আছে আমরা বুনি করতে পারি না সকালে। যদিও এই শিল্পকে এগিয়ে নিতে এক ছাতার নিচে সবাইকে নিয়ে আসতে সরকার রাজধানীর অদূরে একটি অঞ্চল গড়ে তোলার পদক্ষেপ নিলেও তা বিভিন্ন কারণে থমকে আছে। এই শিল্পর আমি মনে করি যে সরকার সুবিধা দেওয়া উচিত, ধরেন ইন্ডাস্ট্রি থাকলো, লেদ ওয়ার্কশপ থাকলো, তারপরে আপনার গ্যাস কাটিংয়ের দ্বারা লোহা বিক্রি করে তারাও পাশাপাশি থাকবে, আর আবাসিক এলাকাটাকে আলাদা করা এটার থেকে সবচেয়ে মানে বেটার হয় মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য। অন্যদিকে শিল্প সম্প্রসারণে ব্যাংক লোনের প্রক্রিয়া সহজ করা হচ্ছে না বলেও অভিযোগ ব্যবসায়ী নেতাদের। তো যে যখন ব্যাংকে গেলে বলে যে আপনার ডকুমেন্টস দেন, আপনার টিন দেন, ট্রেড লাইসেন্স দেন, এগুলো তো থাকতেই হয় একটা ব্যবসা করতে গেলে, তো তারপরে আসে যে আপনি কী রাখতে পারবেন। তো ওইভাবে না দেখা যদি একজন উদ্যোক্তা দেখে যে উনি কাজ করতেছেন, তাই না, ওনার মেশিনের ক্যাপাসিটি কত আছে, ওকে কী পরিমাণ টাকা দেওয়া যায়, বুঝতে পারছেন, এবং এই ব্যাপারে যদি মনে করেন সমিতিকে মিডিয়াও করে নেয় যে আচ্ছা ঠিক আছে আপনারা সমিতির মাধ্যমে নেন, একটা সমিতির একটা লোক, সমিতির একজন ডিরেক্টর বা আমাদের সভাপতি সহ অন্য যারা আছেন এরা দেখলে বুঝতে পারবেন যে এই কারখানায় কত টাকার মেশিন আছে, কী আছে না আছে, ঠিক আছে, ওর 100 টাকা না ওরা 75 টাকা দিলে পরে ও এটা ই করতে পারবে। তো এইভাবে করে কিন্তু আমাদের সাহায্য সহযোগিতা করতে পারে। একদিকে ব্যবসায়িক মন্দা, তাই পকেট ফাঁকা, আর অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব মিলে অন্য খেটে খাওয়া মানুষের মতো এখানকার শ্রমিকদের জীবনেও ত্রাহি অবস্থা। দিনরাত পরিশ্রম করে যা আয় হয় তা দিয়ে ভালোই চলতো ধোলাইখাল এবং সংলগ্ন এলাকার শ্রমিকদের। করোনাকালের ক্ষতি পুষিয়ে উঠতে শুরুও করেছিল এই শিল্প, তবে এখন আবারও সংকট। কাজ কমে যাওয়ায় একদিকে যেমন পকেট ফাঁকা, অপরদিকে দ্রব্যমূল্যের কারণে বাজারের ব্যাগও ফাঁকা, যার প্রভাব পড়ছে পারিবারিক জীবনে। ব্যবসা খারাপ এটা লেগেছে, আপনার অনেক জায়গায় জায়গায় ব্যবসা হয়ে গেছে, বিক্রি এখন খারাপ, এখন কোনোদিন বিক্রি হয় কোনোদিন হয় না, আগে যেরকম হইতো এখন ওরকম নাই, ব্যবসা ডাউন, ব্যবসা যে বহুত ঠান্ডা হয়ে গেছে, কথা বলছেন, ব্যবসা নাই, সব নতুন পার্টস আয়া পড়ছে, ইলেকট্রিক জিনিস সব নতুন আয়া পড়ছে, আমাদের ব্যবসা এদিকে কমে গেছে। সংকটকে আরও বাড়িয়ে দেয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করার কারণে দুর্ঘটনায় পতিত হওয়া শ্রমিক পরিবারের। বেশিরভাগ শ্রমিকই কাজ করেন কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই। আহত হলে কোনো কোনো প্রতিষ্ঠান বা মালিক শ্রমিকদের চিকিৎসার ব্যয় দিলেও তা সবার ভাগ্যে জোটে না, আবার বড় ধরনের দুর্ঘটনা হলে পঙ্গুত্বের জীবনও বয়ে বেড়াতে হয় শ্রমিকদের। এখন এই দামে এখন এখানে কাজ করতেছি, হয়তো কোনো কারণে এখানে আমার হাত চলে গেলে পরে দেখা যাচ্ছে আমার হাত কেটে ভেঙেও যেতে পারে, তো কোনো দুর্ঘটনা ঘটে প্রাথমিক ট্রিটমেন্ট বা আমরা যদি দেখা যাচ্ছে 1 সপ্তাহ 15 দিন রেস্টে থাকি, হয়তো দেখা যাচ্ছে অনেক সময় সেই বেতনও দিয়ে দেয় মাহাজন, তো এটা আমাদেরকে দেখেই। তবে এসব কিছুর পরেও দেশের জন্যই কাজ করে যেতে চান সশিক্ষিত এই শ্রমিকরা, যদিও চান দরদি, পরিচর্যা এবং সঠিক পদক্ষেপ। শুনেছেন তো, পথে প্রান্তে এমনকি ডোবানালায়ও নাকি পাওয়া যায় মূল্যবান ধাতু, এমনকি সোনাও পাওয়া যায়, চাইলে আপনিও পেতে পারেন তা, কিভাবে বলবো, তবে ছোট্ট আরেকটা বিরতি থেকে ফিরে কৃতজ্ঞতার সঙ্গে থাকার জন্যে। দর্শক, প্রবাদে রয়েছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মাণিক্য রতন। তবে ছাইয়ের মধ্যে সেই মাণিক্য কিংবা রতন না মিললেও আপনার বাসাবাড়ির স্টোররুম কিংবা ডাস্টবিন অথবা এলাকার কোনো ভাগাড়ের মধ্যে কিন্তু রয়েছে সেই মাণিক্য। চলুন, কোথায় পাওয়া যায় খুঁজে দেখে আসি। সময়ের সাথে বাড়ছে প্রযুক্তির ব্যবহার, জীবনের অপরিহার্য অংশ হয়ে গেছে ইলেকট্রিক সামগ্রী কিংবা ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহারও। পুরনো মডেল সরিয়ে জায়গা দখল করে নতুন নতুন মডেল, সংযোজন হয় আরও আধুনিক প্রযুক্তি, আবার ব্যবহারের পরে অকেজো হয়ে পড়ে এসব সরঞ্জাম। দেশে প্রতিবছর ব্যবহৃত
লাখ লাখ মুঠোফোন, কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশন সহ নানান ইলেকট্রনিক সরঞ্জাম অকেজ হয়ে যায়, যা ই বজ্র নামে পরিচিত। বেশিরভাগ ক্ষেত্রেই অন্যান্য গৃহস্থলী আবর্জনার সঙ্গে এসব অকেজ সরঞ্জামের ঠাই হয় ময়লার ঝুড়ি বা ডাস্টবিনে, অথবা যত্রতত্র ফেলে দেওয়া হয়। তথ্য অনুযায়ী এসব ইওয়েস্টের মধ্যে রয়েছে বিভিন্ন রাসায়নিক উপাদান, যা মাটি ও পানির সঙ্গে মিশে বিনষ্ট করছে পরিবেশ, ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে দেশের মানুষের। অথচ সঠিক প্রক্রিয়ার মাধ্যমে এই ইওয়েস্টটি হয়ে উঠতে পারে মহামূল্যবান। ইতিমধ্যেই এসবের রিসাইকেলিং কাজ করছে একাধিক প্রতিষ্ঠান। প্রথম দিকে প্রতিষ্ঠিত হওয়া তেমনি একটি প্রতিষ্ঠানে মাইটিভি, যেখানে রয়েছে পুনঃপ্রক্রিয়াকরণের সকল ব্যবস্থাপনা। বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা নানারকম ইবজ্র রিসাইকেলিংয়ের জন্য কাজ করছে একদল কর্মী, আলাদা করছে যন্ত্রাংশ। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও হাতে কলমে শিক্ষার মাধ্যমেই আস্তে আস্তে দক্ষ হয়ে উঠছেন এসব কর্মীরা। আমার কাজ হচ্ছে মাল ভাঙ্গা আর কি, মানে মেন্টেল করা আর কি, এখান থেকে মাল আসা, মাল আসার পরে এখানে নেওয়া হয়, ওইখানে থাকা হয়, ওইখান থেকে টেবিলে আসার পরে আমরা মাল ভাঙ্গা হয়। আমি ওনার থেকে শিখছি, আমি হেল্পারি করি, মেশিন ম্যান আমি, ওনার কি হেল্পার নাই দেখে সাহায্য করতেছি। এখানে মডিউল খোলা হয়, হার্ড ডিস্ক খোলা হয়, সার্ভার খোলা হয়, আমরা এখানেই করতে করতে দেখা দিচ্ছে আমগো সুপারভাইজাররা। সরকারি হিসেবে দেশে বছরে 4 লাখ এবং বেসরকারি গবেষণায় 10 লাখ টন ইবজ্র জমা হয়, তবে এর মাত্র 3-4% পুনঃপ্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানে আসে। প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা থাকলেও সবসময় উৎপাদন অব্যাহত রাখতে পারছে না ইবজ্রের অভাবে। 8 ঘন্টা আমরা 5 টনের মতো মাল কাটতে পারি, 5-6 টন এরকম মাল থাকলে চালাই, যখন কন্টিনিউ আসে কন্টিনিউ চালাই, যখন আসে না তখন তো অবশ্যই বন্ধ থাকে। আমাদের এই বিশাল অ্যারেঞ্জমেন্টে যেই পরিমাণ আমাদের মাল প্রয়োজন, এই পরিমাণ মাল আমরা এখন পাচ্ছি না। আমরা তো এই যে একটা প্রজেক্ট আমরা করছি, এইটা যেই পরিমাণ আমরা ইনভেস্টমেন্ট করছি, এই ইনভেস্টমেন্টটা তো আমাদের যদি আমরা মাল না পাই আমাদের ইনভেস্টমেন্ট আসবে না। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ মানুষের পাশাপাশি নীতিমালায় বলা হলেও সরকারি এবং বেসরকারি বেশিরভাগ প্রতিষ্ঠানই তাদের জমা রাখা ইওয়েস্ট নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমরা দেশের জন্য কাজ করতেছি, আর আমাদের স্লোগানই হচ্ছে ক্লিন বাংলাদেশ গ্রিন বাংলাদেশ। যে আমাদের দেশে এখনও ইওয়েস্ট নিয়ে সচেতনতা হয়নি, আমাদের পরিবেশের থেকে অলরেডি একটা নীতিমালা হয়েছে, কিন্তু আসলে নীতিমালার হওয়ার পরেও কিন্তু এখন আমাদের সরকারি পর্যায়ে অনেক ডিপার্টমেন্ট আছে যারা এখনও জানে না যে ইওয়েস্টে কীভাবে তারা ডিসপোজ করবে। ইওয়েস্টের মধ্যে সংরক্ষিত থাকা ডেটা বা তথ্য একটি বড় রকম চিন্তার বিষয়, তাই তার সুরক্ষা নিশ্চিত করা এবং সঠিক নীতিমালা প্রণয়ন এবং তা বাস্তবায়নও বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করেন সংশ্লিষ্টরা। তারা যখন একটা ডিভাইস বিক্রি করতেছে, তা তাদের একটা ল্যাপটপ হোক, একটা কম্পিউটার হোক, একটা ফোন হোক, এই 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 জিনিসগুলোতে নষ্ট হওয়ার পরেও কিন্তু ডাটাগুলো রয়ে যায়। কিন্তু এখন বিষয় হলো আপনার ডাটাই তো এখন একটা অ্যাসেট, যে কোনো কোম্পানি হোক বা যে কোনো প্রতিষ্ঠান হোক, তারা তাদের ডাটাগুলো যাতে ডিস্ট্রয় হয় বা প্রপারলি রিমুভ ই হয়, এরকম একটা কোম্পানির কাছে যাতে তাদের ডিভাইসগুলো হস্তান্তর করে। বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করে ধরন অনুযায়ী রিসাইক্লিং প্রতিষ্ঠানগুলোতে আলাদা আলাদাভাবে রাখা হয় এসব ইবজ্রকে। এই হাদিসগুলো আমরা ডিস্ট্রয় করি, ডিসমেন্টাল করার পরে এই মেটালগুলো বের হয়। এখানে বিভিন্ন ধরনের মেটাল আছে, এটা হচ্ছে ডিক্স, হার্ড ডিস্কের ভিতরে ডিক্স থাকে, দেন এটা হচ্ছে প্লাস্টিক, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট হয়ে যায়। যে সকল যন্ত্রাংশে সোনার প্রলেপ থাকে বা এ ধরনের ধাতুর ব্যবহার করতে হয় তাও রাখা হয় আলাদাভাবে, যদিও মান সংরক্ষণ করে সেসব স্বর্ণের ধাতু আলাদা করার যন্ত্রাংশ দেশে না থাকায় জমা করে তা রপ্তানি করা হয় পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশে। আলাদা করতে পারে না, আমরা এটা প্রপারলি করতে পারি না, তা আমরা আংশিক করতে পারি,
তো এক্সপোর্ট করে দিই আমরা, এটা মালয়েশিয়াতে করি, দুবাইতে করি, জাপানে করি, অবশ্যই গোল বের হয়। গোল না বের হলে তো এটার ভ্যালু এত থাকতো না। তবে মানহীনভাবে অবৈধ উপায়ে স্বর্ণ আহরণের চক্র রয়েছে, যে উপায়ে পরিবেশের পাশাপাশি মূল ধাতুও নষ্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে। লোকালের থেকে বিভিন্ন রকম সার্কিট বোর্ড কালেক্ট করতেছে, কালেক্ট করে ওদের প্রয়োজন যতটুকু যে আইসিটা প্রয়োজন ওইটা নিচ্ছে, বাকিটা ডিস্ট্রয় উনি ওয়েস্ট করতেছে, যে এখানে সেখানে ফেলতেছে বা পড়তেছে। তো এই এইগুলি তো আসলে ওদের প্রপারভাবে ই হচ্ছে না, আমার ম্যানেজমেন্ট করা হচ্ছে না। সার্বিক বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সম্মিলিত পদক্ষেপ জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। দেশে প্রতি বছর 20% হারে বাড়ছে এই ই বজ্র, তাই এ ব্যাপারে নীতিমালা শুধু কাগজে না রেখে দৃশ্যমান পদক্ষেপও জরুরি বলে মনে করেন সংশ্লিষ্ট প্রতিটি মানুষ। দর্শক, আমরা চাই জনসম্পদে রূপান্তরিত হোক জনসাধারণ, বেকারত্বের অভিশাপ নয়, কর্মমুখর হয়ে উঠুক প্রতিটি প্রাঙ্গণ। কেবলমাত্র কাগজে কর্মসূচি না রেখে সেই কর্মসূচির বাস্তবায়নেও যথাযথভাবে পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আর সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজগুলো সুচারুরূপে সম্পাদন হচ্ছে কি না তা দেখভালও করতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। প্রিয় দর্শক, আজ যেতে হবে, ফিরবো আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা কিন্তু আবারও মনে করে দিচ্ছি, এই সমাজে খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই বেশি, যারা নিজেদের আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানে। কিন্তু মনে রাখবেন, সমাজের বিচ্যুতি দেখে আপনি মুখ ফিরিয়ে রাখলেন তো কল্যাণমূলক রাষ্ট্র কেবল স্বপ্নেই থেকে যাবে। এজন্য সব ভালো মানুষগুলো একসাথে হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। বিশ্বাস করি সঙ্গে পাবেন প্রশাসনের অনেক নিষ্ঠাবান আর দেশপ্রেমিক কর্তা ব্যক্তিদের, আর সবসময় সঙ্গে থাকবে মাইটিভির আমাদের চোখ টিম। অপরাধ, অনিয়ম, দুর্নীতি আর জনস্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় জানাতে লিখুন প্রযোজক আমাদের চোখ, মাইটিভি, মাইটিভি ভবন, 150/3, 155 হাতিরঝিল, ঢাকা, এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন আর অবশ্যই সবসময় সত্যের পক্ষে থাকবেন। আল্লাহ হাফেজ।